বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ায় কেশিয়ারের বিভিন্ন মন্দিরে পুজো দিলেন পরেশ মুর্মু। প্রার্থীকে জেতানোর বাসনা নিয়ে বিভিন্ন মন্দিরে মানত ছিল। প্রার্থী জিতেছেন 15,000-এরও বেশি ভোটে। মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে মানত পূরণ করতে পুজো দিলেন কেশিয়ারের বিধায়ক পরেশ মুর্মু। মন্দির প্রাঙ্গণে হাজির ছিলেন মহিলা সহ দলের কর্মী সমর্থক ও এলাকাবাসীরা। বিধায়ক জেতার পরে কর্মসূচি বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালুয়া অঞ্চল তৃণমূলের সভাপতি তপন রানা, সহ সভাপতি অজিত বারিক, অঞ্চল নেতৃত্ব বিমল দাস এবং সমরেন্দ্র গিরি সহ অনেকেই। যে 2021 বিধানসভা নির্বাচনে আমরা ভীষণভাবে লড়াই করেছি মানুষের সাথে, সেই সঙ্গে এলাকার মানুষজন আমাদের বিভিন্ন ঠাকুরের কাছে বিভিন্ন মন্দিরে মানত করেছিলেন। আমরা কখনো বা 6 নম্বরে গেছি, কখনো বা 5 নম্বরে। ঠাকুরের মানত যেহেতু পূর্ণ হয়েছে, তারা মানত করেছিলেন যে এলাকার বিধায়ক জিতলে বা আমিও মানত করেছিলাম যে আমি যদি জিতি ঠাকুরের আশীর্বাদে, অনদেবতার আশীর্বাদে, তাহলে আমরা যে মানতটা করলাম সেই মানতটা আমরা মন্দিরে গিয়ে আমাদের সময় সুযোগ হলে আমরা সেই মানত আমরা অর্পণটা করে দিয়ে আসবো। আজকে আমরা এই 5 নম্বর 8 নম্বর লালুয়া অঞ্চলের কুকাই বুথে আমরা এখানে প্রথমে গেলাম বিচিত্রপুর শীতলা মন্দিরে, ওখানে আমরা ভোগ দিয়েছি। তারপরে এলাম আমরা কুকাই শীতলা মন্দিরে, সেখানে আমরা ডালি দিয়েছি। তারপরে আমরা এলাম হাজিপুরে শীতলা মন্দিরে, সেখানেও আমরা ডালি দিলাম। তারপরে আমরা এলাম কুকাইতে ছত্রাড়ে, এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এবং মা শীতলা মায়ের মন্দির, এখানে আমরা ডালি দিলাম এবং ভোগ দিলাম। দিয়ে আমরা যে মানতটা করেছিলাম ঠাকুরের কাছে, সেই মানতটাকে আমরা পরিপূর্ণরূপে মায়ের কাছে, মায়ের চরণে আমরা অর্পণ করলাম। এটাই হচ্ছে মানে আমরা যেটা মানত করেছিলাম সেইটা আমরা পূর্ণ করলাম। আমার সঙ্গে আমাদের বিশিষ্ট সমাজসেবী জয়ী হওয়ার পর আমরা একটাই বার্তা দিচ্ছি যে এলাকাতে ঠাকুরের কৃপায়, গণদেবতার কৃপায় আমরা সবাই মিলে পশ্চিম বাংলাতে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জিতিয়েছি। এলাকায় সমস্ত মানুষ শান্তিতে বসবাস করুক, এলাকাতে শান্তি বিরাজ করুক এবং মায়ের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করলাম, প্রার্থনা করলাম, মা গো তুমি সবাইকে এই কোভিডের তৃতীয় ঢেউ থেকে, তুমি দুটো ঢেউ থেকে মানুষকে রক্ষা করেছো, তৃতীয় ঢেউ থেকে সমস্ত কমিউনিটি ইনফেকশন যাতে কম হয়, শিশু এবং বয়স্করা যাতে জীবন ফিরে পেয়ে বাঁচতে পারে, তারা যেন আক্রান্ত না হয়, সবাইকে বাঁচিয়ে রাখুন, সবাইকে সুস্থ রাখো, এলাকাকে শান্তি রাখো। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।